আসসালামু আলাইকুম। কথা বলছিলাম guru.com নিয়ে। আজকে ধারাবাহিক সিরিজের দ্বিতীয় ভিডিও। আজকে আমি একটা শর্ট ভিডিও করব যেখানে আমি দেখাবো আপনারা কিভাবে পোর্টফোলিও সাজাবেন এবং কিভাবে পোর্টফোলিওটা এখানে দিবেন। পোর্টফোলিও হলো বায়ার যখন আপনার এই প্রোফাইলটা রিভিউ করবে তখন আপনার এই প্রোফাইলের মধ্যে এইরকম কিছু একটা শো করবে যেটা আমি এখন আপলোড করে আপনাদের দিয়ে দিব। দেখেন এইরকম কিছু একটা শো করতেছে যেটা হলো এসইও রিপোর্ট স্কোর, যেটাতে অথরিটি স্কোর দেওয়া আছে, ডিএ এবং ইউআর সম্পর্কে বলা আছে, তারপরে হলো তার কতগুলো ব্যাকলিংস আছে, তার কতগুলো অর্গানিক ট্রাফিক ইনক্রিজ হচ্ছে, অর্গানিক ট্রাফিক কীভাবে ইনক্রিজ হচ্ছে, তার কোন কিওয়ার্ডগুলো কতটুকু পজিশনে আছে, সব কিছু একটা রিপোর্টে এখানে দেওয়া আছে। এবং আমি মূলত ক্লায়েন্টদের এইরকম একটা রিপোর্ট শিট দিয়ে থাকি। এখন দেখেন যখন একটা বায়ার আপনার নতুন, আপনি এখানে একদম বিগিনার, যখন আপনার প্রোফাইলটা ভিজিট করতে আসবে তখন কিন্তু সে দেখবে আসলে ছেলেটা কিছু পারে কি পারে না, পারলে তার কাজের ধরনটা কেমন থাকে, তার রিপোর্ট শিটগুলো কেমন থাকে এবং সে কি আদতে ট্রাফিক ইনক্রিজ করে দিতে পারে কি না। দেখেন এইটা আমার জাস্ট মনে হয় এক মাসের কি ছিল কাজের একটা স্যাম্পল ছিল, এখানে তার অর্গানিক ট্রাফিক 467 ছিল, অথরিটি স্কোর ডাজন্ট ম্যাটার এখানে। তো আমি এইভাবে তার একটা প্রপার রিপোর্ট শিট দিছিলাম এবং আমি এইটা প্রোফাইলে কিভাবে অ্যাড করবেন এটা দেখাই দিব, পাশাপাশি আপনাদের এই রিপোর্ট শিটটাও আমি কোথাও না কোথাও পাবলিশ করে দিব, হয় আমার ওয়েবসাইটে না হলে আমার গ্রুপে না হলে পেজে, যাতে আপনারা এটা ডাউনলোড করে সবাই এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে চলেন আমি এখানে যাওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে আপনাদের এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইরকম প্রোফাইল দেখতে পারবেন। তো আপনি আজকে পোর্টফোলিও অ্যাড করবেন, অ্যাড পোর্টফোলিওতে যাবেন, অ্যাড পোর্টফোলিও দেওয়ার পরে দেখেন অ্যাডে দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে যে টাইটেল, হ্যাঁ টাইটেল আপনি কিসের জন্য কাজ করছিলেন। তো আমার কাজটা ছিল এসইও এসইও সার্ভিস ফর এ ব্র্যান্ড নিউ ওয়েবসাইট, একটা নতুন ওয়েবসাইটের জন্য ছিল। হ্যাঁ তো আমার এইটাই ছিল তার কি, এটা আমি অ্যাড করে দেন আমি কন্টিনিউতে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পর দেখেন এখানে বলছে এডে কাভার ইমেজ 300x200, একটা কাভার ইমেজ এড করো যেটা 300x200 পিক্সেলের। আপনি চাইলে এখান থেকে এইরকমভাবে আপনি চাইলে এখান থেকে এইটার স্ক্রিনশট নিতে পারেন 300x200 করে, অথবা এখান থেকে যে স্লাইডটা আপনার ভালো লাগে এই স্লাইডটা আপনি নিতে পারেন। আমি এই স্লাইডটাই নিব কারণ এইটা একটু ফোকাসিং হবে। তো আমি এটা দেখি এটা নেয় নাকি, তো আমি জাস্ট এখানে দিয়ে এটা সেভ করে নেব, সেভ করে আমি আপনাদের দিয়ে দিব, প্রবলেম নেই। আমি এখানেই করে নিচ্ছি এসইও পোর্টফোলিও আমি জাস্ট এখানে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে দেখেন এখানে আমার কাভার ইমেজ দিতে বলছে, আমি কাভার ইমেজটা ব্রাউজার দেন আমার যেটাতে ছিল আমার যে ফোল্ডারে ছিল কেভিন নামে একটা ফোল্ডার, ওকে এই ফোল্ডারের মধ্যে এসইও রিপোর্ট SSSMNOPQRS এসইও পোর্টফোলিও রিপোর্ট আই থিঙ্ক নিয়ে নেবে, না নিলে আমরা পরে সাইজ চেঞ্জ করে দিয়ে দিব। ঠিক আছে, দেখেন এখন বলতেছে তুমি তোমার কতটুকু ফোকাস করতে চাচ্ছ, আমি পুরোটা ফোকাস না করে আমি জাস্ট এইটাকে ফোকাস করতে চাচ্ছি। দেখেন ইমেজ দেওয়ার চেয়ে এগুলো দেওয়া হলো ওয়ার্ক এক্সাম্পল হিসেবে এবং ক্লায়েন্ট একটু স্যাটিসফাইড হয় এগুলো দেখলে যে না আসলে ছেলেটার কি আছে, মানে আর কি শীতে কাজ করার অভিজ্ঞতা আছে এবং দেখেন ইনক্রিজ 60% অর্গানিক ট্রাফিক, অবশ্যই সে একটু না একটু হলে কী হবে, দেখেন কত হলো ভালো একটা প্রোফাইল পিকচার চলে আসলো বা কাভার ইমেজ চলে আসলো। দেন হলো অ্যাড স্কিল, এখানে আপনি 25টা স্পেসিফিক স্কিল দিতে পারবেন, আমি স্কিলগুলো বলে দিচ্ছি। প্রথমে আপনি এসইও লিখবেন, হ্যাঁ দেখেন এসইও চলে আসছে, আপনি এখান থেকে স্কিল অ্যাড করে নিন কী কী করছেন তার জন্য। হ্যাঁ এসইও র্যাঙ্কিং, তারপরে হলো এসইও অফ পেজ, তারপরে আমি করছি হলো আপনি এসইও লিখে যান যেগুলো আসছে, শুধুমাত্র এসইওটা দিয়ে দিছি, এসইও অ্যানালাইসিস, এসইও ব্লগ সাবমিশন, তারপরে হলো ব্যাকলিংস, দেখি ব্যাকলিংস নিয়ে কোনো ধরনের কী আছে নাকি এখানে ট্রেন্ডস, ওকে ব্যাকলিংস, হ্যাঁ ব্যাকলিংস নিয়ে আছে, তারপরে আপনি হলো ব্যাকলিংসের পরে গেস্ট পোস্ট নিয়ে দেখেন আছেন কি আছে কি না, এই দেখছেন গেস্ট ব্লগিং গেস্ট পোস্টিং আছে, আপনারা হিউজ পরিমাণ কাজ পাবেন এখানে কারণ তারা ওই রকমভাবেই ডিজাইন করে রাখছে এটা। তো আপনি গেস্ট ব্লগ গেস্ট পোস্ট
এইরকমভাবে নিতে পারবেন আপনার যা যা দরকার। আমি আর্টিকেলটাও লিখে দিছিলাম এখানে, তো আর্টিকেল এডিটিং, আর্টিকেল প্রুফ রাইটিং আপনি দিতে পারেন। তারপরে হলো আপনি অন পেজ, অন পেজ এসিও আছে, অন সাইড এসিও আছে। তারপরে হলো আপনি টেকনিক্যাল এসিও দিতে পারেন, হ্যাঁ টেকনিক্যাল এসিও, টেকনিক্যাল ব্লগস, টেকনিক্যাল এসিও, টেকনিক্যাল এসিওটা দিতে পারেন। আপনি এখানে আপ টু 25টা অ্যাড করতে পারেন। আমি এই কয়টা অ্যাড করছি এবং এই কয়টাতেই পুরোপুরি কাভার হয়ে যায় পুরো জিনিসটা। আপনি এখানে পাবলিশ দিয়ে দেন। দেখেন পাবলিশ দেওয়ার পরে পোর্টফোলিওটা খুব সুন্দর করে পাবলিশ হয়ে গেছে। এবং জাস্ট এইটা দেখেন, ঠিক আছে, এইটা দেখেন এইখানে এটা কত সুন্দর দেখতে লাগতেছে, ঠিক আছে। দেখেন এখানে আপনার এইখানে এসে পোর্টফোলিও এসইও সার্ভিস ফর ব্র্যান্ড নিউ ওয়েবসাইট, ওয়েবসাইটটা পুরোপুরি আসে নাই। আমি এটাকে একটু এডিট করার দেখি অপশন আছে নাকি, যদি এডিট করার অপশন থাকে, ওয়েবসাইটটা পুরোপুরি আসে নাই, তাহলে আমি এখানে ব্র্যান্ড নিউ না দিয়ে শুধুমাত্র নিউ ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। তার কারণটা হলো আমার পুরো টাইটেলটা যেন এখানে আসে, নাহলে সে তো বুঝতে পারবে না। ওকে চলে আসছে, ঠিক আছে। আমি এখানে পাবলিশ দিয়ে দিচ্ছি এসইও সার্ভিস ফর নিউ ওয়েবসাইট। ওকে একটা আমার হয়ে গেছে। আমি আরেকটা এখানে করব, সেটা হলো টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও, জাস্ট এটা কন্টিনিউতে দিচ্ছি। দেওয়ার পরে এটা কাভার ইমেজ সেমভাবে আসছে। আমি এখান থেকে আমার আরেকটা রিপোর্ট শিট আছে যেটা আমি আপনাদের দিয়ে দেবো, কেমন। আমি এরকমভাবে যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে দেবো, ধরেন এখানে আমি জাস্ট এইটার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা দিতে পারেন। হ্যাঁ আমি আপনাদের দিয়ে দিব ইমেজগুলা কোনো একটা জায়গায়, আমি আপনাদের আপলোড করে দিব, আপনারা যেন ভালো করে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ এসইও এসইও টেকনিক্যাল পোর্টফোলিও, টেকনিক্যাল পোর্টফোলিও, পোর্টফোলিও আপনারা পুরোটাই পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা পুরোটাই পেয়ে যাবেন, যেন ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে যায় তাহলে এটা রিপোর্ট শিটটা তুমি দাও, এই রিপোর্ট শিটটা যেন আপনারা পারফেক্টলি তারে দিতে পারেন, ঠিক আছে। এখন যদি বলেন হৃদয় ভাই এইটা আপনি কীভাবে কী করছেন, এইটা ম্যানুয়ালি করা হয়েছে কিছু টুলসের সাহায্য নিয়ে, যেগুলো পেড স্টুডেন্টদের দেখানো হবে পরে। ওকে ঠিক আছে, তাহলে আমি এটা কী করে নিলাম, অ্যাড, তারপরে হলো ব্রাউজার, তারপরে হলো আমি এসইও টেকনিক্যাল পোর্টফোলিও, এসইও টেকনিক্যাল পোর্টফোলিও, এটা হলো একটা টুলস দিয়ে জেনারেট করা। এই টুলসটার নাম হলো আপনার কী জানি তার মনে করি, এসইও পোর্টফোলিও, এটার জন্য কী যেন একটা টুলস ছিল আমি ভুলে গেছি, এখন আমার মনে পড়ছে না, আমি আপনাদের বলে দেবো আর কি পরে। হ্যাঁ টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও, তারপরে হলো এটা তো টেকনিক্যাল এসইওর জন্য, আমি জাস্ট টেকনিক্যাল এসইওটাই রাখবো এখানে, টেকনিক্যাল এসইও, অথবা আপনারা এখানে রাখতে পারেন সাইট ম্যাপ যদি থাকে, সাইট ম্যাপ, ওকে সাইট অডিট রিপোর্ট, সাইট ম্যাপ, সাইট ম্যাপ, আপনি যা যা করছেন। তারপরে হলো রোবটস ডট টিএক্সটি, রোবটস ডট টিএক্সটি, তারপরে হলো আপনার সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, আপনি গুগল সার্চ কনসোল দিলেন, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স, তো এটা আমি জাস্ট এখানে পাবলিশে দিয়ে দিচ্ছি। আচ্ছা যারা আমার পেইড পেজের স্টুডেন্ট আছেন আপনাদের গ্রুপে, আপনাদের গ্রুপে আমি এই দুইটা, আমি আপনাদের গ্রুপে এই দুইটা জিনিস কী করে দেবো, ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে এই জিনিসটা আমি শেয়ার করে দিব। আপনারা এখানে চাইলে টেক্সট ফাইল অ্যাড করতে পারেন, আপনি কী কী করছেন যদি চান তাহলে আপনি অ্যাড করতে পারেন। ধরেন এখানে আপনি যদি চান তাহলে আই এম ডুইং, অথবা আই হ্যাভ ডান, আপনি এখানে বলে দিতে পারেন কী কী করছেন। হ্যাঁ দেন আপনি এখানে মার্কআপ দিয়ে বলতে পারেন যে সাইট ম্যাপ রোবট ডট টিএক্সটি, প্লাগ ইন সেট আপ, তারপর হলো গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, তারপরে হলো আপনি যদি অন্য কিছু থাকে ক্যানোনিক্যাল ট্যাগ, আপনি এভাবে অ্যাড করে দিতে পারেন। দেন আপনি সেভ দিয়ে দিলেন, সেভ দেওয়ার পরে এটা হয়ে গেছে, হওয়ার পরে আপনি কন্টিনিউতে দেন, কন্টিনিউতে দেওয়ার পরে দেখেন দেন পাবলিশ, তো এটা হয়ে গেছে কেন। আচ্ছা আগেরটা চলে গেছে, এজ এনি হাও, ওকে আমি কন্টিনিউ দিচ্ছি, দেওয়ার পরে এটা কালেক্ট হয়ে গেছে। দেন আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওকে এটা ডান।
ডান হওয়ার পর দেখেন আপনার পোর্টফোলিও এখানে অ্যাড হয়ে গেছে, কেমন আপনার পোর্টফোলিওটা এখানে অ্যাড হয়ে গেছে। বাট দুইটা অ্যাড হওয়ার কারণটা কি? তাহলে আমার দুইটা এখানে সলভ হয়ে গেছে। আপনারা এইভাবে দুইটা পোর্টফোলিও অ্যাড করে নেবেন। দুইটা পোর্টফোলিও যখন আপনি অ্যাড করে নেবেন তখন দেখেন আপনার প্রোফাইলটা দেখতে মোটামুটি ভালো লাগতেছে। আমি ইন ফিউচার আরও পোর্টফোলিও অ্যাড করে দিব। আপাতত আপনারা এই দুইটা পোর্টফোলিও ভালো করে সাজান, এবং আপনি চাইলে এখানে এখানে ইচ্ছে করলে আপনি টেক্সট অ্যাড করে দিতে পারেন, কী কী করছেন, কীভাবে করছেন সব কিছু আপনি এখানে অ্যাড করে দিলেন। তারপরে অ্যাবাউট সেকশনটা আপনি চাইলে ঠিক করে নিলেন, যে আপনি আপনার সম্পর্কে অ্যাবাউট সেকশন তো আমি ওই দিন বলেই দিলাম, আপনি এটা তো অবশ্যই আমি জানি আপনারা ঠিক করে নিয়েছেন দেখা দেখি। যদি না করে থাকেন তাহলে আপনি কী করে নেবেন, অ্যাটাচ ফাইলস অ্যান্ড ভিডিও, আপনি চাইলে এখানে আপলোড ইমেজে গিয়ে আপনি আপলোড ইমেজে গিয়ে আপনার একটা পোর্টফোলিও অ্যাড করতে পারেন, যেটা আমার ডাউনলোড সেকশনে দেওয়া আছে। এখানে আমার ডাউনলোড সেকশন থেকে আমার যে কোনো একটা পোর্টফোলিও অ্যাড করে দেখে দিয়ে দিচ্ছি, এবং আমি আমার গ্রুপে আমি আমার ক্লায়েন্টদের দিয়ে দিব আর কি, সরি আমার স্টুডেন্টদের তাদের গ্রুপে আমি দিয়ে দিব, অ্যাজ সুন অ্যাজ আই ক্যান আমি দিয়ে দিব, যেন তারা পারফেক্টলি এটা অ্যাড করতে পারে। ভিডিও দেখার পরে যারা অবশ্যই কমেন্টস করবে তারা কমেন্টস করার পরেও দিব, তার আগেও আমি দিয়ে দিতে পারি। ওকে, আমি আমার একটা যে কোনো একটা পোর্টফোলিও অ্যাড করে দিচ্ছি, আমার তো অনেকগুলো কাজ করছি, তো আমি যে কোনো একটা পোর্টফোলিও এখানে অ্যাড করে দিচ্ছি, যেন আর কি এরকমভাবে আপনারা সাজাইতে পারেন। ওকে, একটু দূরেও কিছু না, চলো ওকে, আমি এইখানে এই পোর্টফোলিওটা অ্যাড করে দিচ্ছি, এবং এটা পুরোপুরি পোর্টফোলিও অ্যাড হয়ে যাবে। আসলে আর ভিডিওটা লং করা যাবে না, কারণ এখানে তাফসির হচ্ছে, সাউন্ড এতটুকুই থাকবে আর কি। সো সবাই পোর্টফোলিওটা অ্যাড করে নেন, এবং যদি আপনারা এইটা অ্যাড না করতে পারেন কোনো সমস্যা নাই, আমি আপনাদের হেল্প করে দেবো। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আগামীকালকে আমি দেখাবো কীভাবে সার্ভিস অ্যাড করবেন, এবং সার্ভিসটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেকটা গিগের মতন। থ্যাংক ইউ।